হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফলি ভূমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সুপ্রভাত। দেখো হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে কিছু সবজি এনেছে, আমি সেগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি। আর আগে আমি ধুই, ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, তো আমি এখন ক্যারি প্যাকেটগুলো রেখে দিচ্ছি, এগুলো বাইরে নিয়ে প্যাকেটগুলো ধুয়ে দেবো আর সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটু খারাপ ছিলাম দুদিন, খারাপ ছিলাম বলতে আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো যার জন্য খারাপ ছিলাম। আর জানোই তো ফোন ছাড়া মানে ফোনটাও মনে হচ্ছে জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। তো চলো আমি কাজগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো যেটা বলছিলাম, আমি ভালো ছিলাম না। আর ভালো ছিলাম না কেন তোমাদের বলছি, আমার ফোনটা না হাতের থেকে পড়ে পড়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিল। আমার মেয়ে ফেলতো, আমার কাছ থেকে 2-3 বার বলেছে, শুধু মেয়ের দোষ দেবো না। আর এবার ফোনটা পরশু দিন কি বার ছিল, কালকে গেল হচ্ছে বৃহস্পতিবার, বুধবারে বিকালে সন্ধ্যায় নিয়ে দোকানে দিয়ে এলো, সেদিন সারা রাত গেলো, কালকে সারাটা দিন গেলো, এই আজকে সকালে ফোনটা এনে দিলো একটু আগে, তারপরে আমি ব্লগটা শুরু করলাম। এই কারণেই ভালো ছিলাম না জানো তো, ফোনটা মানে জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। যেমন শরীর খারাপ হলে যেমন লাগে, ফোনটা হাতছাড়া হয়ে গেলে ঠিক তেমনই লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আর হচ্ছে ব্লগটা সেদিন সকাল থেকে শুরু করতে পারিনি, আর কালকে এই কারণে কোনো ভিডিও না ব্লগ কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো দেখি, আমি হচ্ছে আজকে রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাতটা হয়ে গেছে, আর হচ্ছে কি কি রান্না হবে চলো সেটাই দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। মাছ ভাজা হচ্ছে, আর দেখো মাছ এনেছে, চিকেন এনেছে, এই হচ্ছে এখানে পুঁটি মাছ আছে, এখানে হচ্ছে বাটা মাছ আছে। আর আমি হচ্ছে দেখলেই তো কড়াইতে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়েছে, ভাতটা হয়ে গেছে। আর এখানে আছে এই যে আলু, চিকেনের জন্য আলু, উচ্ছে ভাজা, উচ্ছে ভাজবো। আর এখানে আছে কচু, ওই আলতি কচু মানে যেটা ছোট গুড়ি কচু, ওই কচু। আর এই যে ডিম দেখছো, এটা হচ্ছে হাঁসের ডিম, আমাদের একজন দিয়ে গেল, ওনার ঘরে হাঁস আছে তো উনি দিয়ে গেল। হ্যাঁ ডিমগুলো আমি ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, রান্নার পরে কিছু জামাকাপড় ছিল সেগুলো কাচা হয়নি, সেগুলো আমি ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে আগে হচ্ছে রান্নার পরে যে বাসনগুলো হয় সেইগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে তারপরে জামাকাপড়গুলো কেচে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে একবারে স্নান করে নেবো। দেখো স্নান করে এলাম, স্নান করে তো না মনে হয় যেন যুদ্ধ জয় করে এলাম, সেই তখন থেকে একভাবে করেই যাচ্ছি, করেই যাচ্ছি। গরমে টিপ করতে পারি না, তবুও মন চায় যে একটা টিপ পরি। আর এত পরিমাণে আমি ঘামি না, আর হচ্ছে আমার স্কিনটা অয়েলি স্কিন, যার জন্য টিপ পরলে আর একটুতে ঘামলে টিপ পরলে টিপটা হচ্ছে উঠে দেয়। দেখো কোথায় চলে গেল, লাগছেই না। আমি 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 দেখো আর আমার টিপগুলো আমার মেয়ে লাগায়, আমার মেয়ে পরে আমার টিপ। চলো অনেক লেট হয়ে গেছে, প্রায় 2 বাজে, তোমাদের দাদা ভাই খাবে বলছে বসে আছে, আমার মেয়েও এখনো খায়নি, আমার মেয়েকেও খাওয়াবো। তো চলো আর একবার দেখে নাও কি কি রান্না করেছি, তারপরে হচ্ছে আমার মেয়ে। দেখো এখানে হচ্ছে চিকেন, আর এটাতে আছে সে বাটা মাছ, আর কচু দিয়ে তরকারি, আর হচ্ছে দেখো পুঁটি মাছটা ভাজা আর উচ্ছে ভাজা। আমি আর কিছু করিনি আজকে। গুড ইভিনিং, আমি হচ্ছে দুপুরের জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই তুলে নিচ্ছি, আর ভাবলাম আজকে তোমাদের আমার বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দেবো। আমার বাড়ির চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দেই, আর একটু রাস্তাটাও দেখিয়ে দেবো, কিছুটা হাঁটবো, ভেতর দিকটা পুরোটা গ্রামের দিকটা পুরোটা যাবো না, আমি হচ্ছে জাস্ট কিছু দূর যাবো, মানে যেখান থেকে ফাঁকা রাস্তা সেখান থেকে কিছুটা যাবো। আর আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে, ওঠেনি বিকাল এখন। তো আর তো চলো যেতে যেতে যদি ভাগ্য ভালো হয় তবে পাহাড় একটু জাস্ট দূর থেকে দেখতে পাবো, আর যদি ভাগ্যটা খারাপ হয় বলতে যদি কুয়াশা টুয়াশা মানে একটু মেঘলা টাইপের থাকে তাহলে পাহাড়টা ভালো দেখায় না।
তো চলো দেখতে থাকো, আগে আমি ফার্স্ট যাবো ছাদে, ছাদে থেকে তোমাদের দেখাবো আমার চারপাশটা, তারপরে রাস্তায় দেখাবো। তো আমি দেখো ছাদে উঠেছি আর ছাদের থেকে তোমাদের দেখাচ্ছি। আরে তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়ের স্কুল, স্কুল আর ওই যে সামনের দিকটাই দেখবে, ওখানে চলে গেলো মেন রোড। যদি যে কোনো জায়গায় যাওয়ার কথা বললে বাঁকুড়া সব জায়গাতে। তো দেখো আমি হচ্ছে বেরিয়ে পড়েছি, আর আমার তবু তোমাদের বললাম আজকে একটু চারপাশটা ঘুরে দেখাবো, সেই জন্যই আমরাই হচ্ছে যাওয়ার জন্য বেরোচ্ছি। এখন তুমি নূপুর পড়তে ব্যস্ত? আগে নূপুর পড়ছে, ও যে কি জানো না, একবার পড়বে একবার খুলবে, একটু পরে এসেই বলবে মা খুলে দাও। আবার পড়তে পারে নিজে কিন্তু খুলতে পারে না, তখন আবার আমাকে জ্বালাতন করে যে খুলে দাও খুলে দাও, পাগল করে দেয়। দেখো আমার আরে এদিক হয়ে গেল, ওই যে পড়তে গেলেই রাস্তায় বাজে উঠে গেল, ডান দিকটাই যাবো আমরা, বাড়িতে যাবো না, বাড়িতে মার্কেট বাজার মেন রোড, ডান দিকে যাবো। ডান দিকটা যত যাবে তত হচ্ছে যাচ্ছি, আর আমাদের বাড়ির সামনে একটা টাওয়ার আছে, স্কুলটার সামনে বাড়িতে টাওয়ার হচ্ছে বিএসএনএল টাওয়ার, আর এটা হচ্ছে সরকার। আমরা যাই সামনে হচ্ছে আর পুকুরের জলটা শুকিয়ে গেছে আর সবাই স্নান করছে। আমরা এই রাস্তাটাই যাবো না, আমরা সোজাই যাচ্ছি, আচ্ছা এদিকে যাবো। বয়স্ক মহিলা আসছে, উনি ওই সামনে গ্রাম থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানো না, সবার বাড়িতে পাম্প নেই, পাতকো নেই, টিউবওয়েল তো নেই, আর পাম্প হচ্ছে অনেক দিয়ে পাম্প, তো সেটা করা সম্ভব না, সেটা করতে প্রচুর ওই যে ছোট পাহাড় পাহাড় এখানে পাহাড় একটু পাহাড় খুব বড় না, এখানে পাহাড় ছোট। অযোধ্যা অযোধ্যায় গেলে তবেই হচ্ছে ঝর্ণা দেখতে পাবো, তবেই পাহাড় দেখতে পাবো। আর এগুলো যেগুলো আছে ছোট ছোট টিলা, পাহাড়ের ছোট ছোট টিলা, কিন্তু ছবিটা ক্লিয়ার আসছে না, মনে হচ্ছে কেমন ধোয়া হয়ে আছে, বিষাক্ত পোকামাকড় থাকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো এখানে দুধটা হচ্ছে আমার মেয়ের জন্য রেডি করে দিয়েছি, এটা আছে দুধ আর কমপ্লান। আমার মেয়ের হচ্ছে প্রাইভেট মাস্টার আসবে তার জন্য, তো আমার মেয়ে খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি চা করছি, হচ্ছে আমার মেয়ের মাস্টারমশাই চলে এসেছে, মাস্টারমশাই বলতে প্রাইভেট পড়াতে এসেছে, তো আমি চা আর বিস্কিটটা এখন ওনাকেই দিয়ে দেবো। আর হচ্ছে উনি না আসে প্রায় 7টা, প্রায় 8টার সময় এসেছেন। তো এই দেখো আমি ওনাকে চা বিস্কিট দিলাম, আর আমার মেয়ে ওদিকে বসে আছে। আর হচ্ছে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, তো ও তো ছুটি হওয়ার পরে ওই যে মাস্টারমশাই আমাকে দেখাচ্ছেন কি কি কাজগুলো দিয়েছে, আর হচ্ছে পেজগুলো খুঁজে পাচ্ছিল না, মানে প্রথম দিকের পেজ হচ্ছে 1, 2, 3 এই তিনটে পেজ আমি না পুরো হচ্ছে ক্লিপ বলতে স্ট্যাপলার দিয়ে, মলার দিয়ে স্ট্যাপলার দিয়ে আটকে দিয়েছি, তো উনি সেটাই বুঝতে পারেনি। তো আমি ওনাকে আবার বলে দিলাম যে এই পেজগুলো আছে, এইগুলো আমি স্ট্যাপলার দিয়ে মলার দিয়ে আটকে দিয়েছি, কোনো অসুবিধা হবে না, পরে হচ্ছে ওই তো দেখতেই পাচ্ছ তোমরা ওই যে খুলে দেবো আমি, তো এটা হচ্ছে পেপারের মলার, তো এটা খুলে দেবো। তো দেখো হচ্ছে উনি এবার যাবে, চলে গেলে তারপরে রাতের খাওয়া দাওয়া হবে। আর আমি এখানে রাতে হচ্ছে দুপুরের যে চিকেন ছিল, চিকেন আর তরকারি ছিল, সেটা গরম করে নিচ্ছি, ভাতটাও হচ্ছে গরম করে নেবো, কারণ রাতের বেলার কিছু করবো না, রুটি রুটি কিছুই করবো না, ভাতও আছে কিছুটা, এরকম ভাতটাও গরম করে রেখেছি, দিয়ে রাতে ডিনার করে নেবো। কতবার যে ওঠে তোমরা জানো না, মনে হয় 5 থেকে 6 বার উঠবে, একবার জল খাবে, একবার টয়লেট যাবে, একবার ওর বাবার কাছে যাবে, একবার আমার কাছে যাবে, একবার একটু টিভির রুমটাই গিয়ে বসবে, আমি যেখানে টিভি দেখি, তো এই করে অনেকবার উঠবে বসবে। তো এবার কাল থেকে স্কুল ছুটি, আজকে লাস্ট স্কুল হয়েছে, আবার স্কুল হয়ে আবার হচ্ছে জুনের 15 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে, যার জন্য অতটা চাপ নেই। মাস্টারমশাই আজকে তাও 9:15 উনি গেল, তো এখন 9:30 বাজছে। আমার মেয়েকে দেখলে তো ভাতটা ভাত ছিল, মানে দুপুরের যা যা খাবার সবই ছিল,
ওটা হচ্ছে আমি গরম করলাম, আর আমার মেয়েকে এখন খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা খেয়ে নেবো। তোমাদের দাদা ভাই খেলা দেখছে, আজকে খেলা চলছে তো, IPL এর মনে হয় সেমিফাইনাল চলছে, তো খেলা দেখছে। তোমার দাদা ভাইকেও খাবার দেবো, খাবার দিয়ে আমার মেয়েটাকে খাওয়াবো, তারপরে আমার ইচ্ছে হলে খাবো একটু মুড়ি, না হলে যাই হোক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে ভিডিওটা, আর আমার পাশে থেকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া এতটুকু আমরা হচ্ছে ইউটিউবে এগোতে পারবো না, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না হলে কিছুতেই হচ্ছে ইউটিউব স্ট্যান্ড করা যাবে না, কারণ আমরা একদমই ছোট ইউটিউবার। ছোট বলতে কি, একদম আমি তো একদমই নতুন, কিছুই জানি না। যাদের আরেকটা কথা জানো তো, যাদের দেখে ইন্সপায়ার হলাম, মানে যাদের দেখে এতটা মানে ভাবলাম যে ওরা যদি পারে আমরাও পারবো, নিশ্চয়ই পারবো, সেটাই তারাই আজকাল এখন আমাদের ইগনোর করে। মানে কি, যাদের প্রথম থেকে সাপোর্ট করে আসছি তারাই এখন আমাদের মানে পাত্তাই দিচ্ছে না কেন জানি না, যাই হোক তবুও চেষ্টা করে যাচ্ছি। আর তোমরা অবশ্যই পাশে থেকো, প্লিজ প্লিজ প্লিজ। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, গুড নাইট।